প্রধান বিরোধী দল এখনো স্পষ্ট নয়, নাটাই প্রধানমন্ত্রীর হাতে। দ্বাদশ জাতীয় সংসদে যাওয়ার আগে নবনির্বাচিত সংসদ সদস্যরা ইতোমধ্যে শপথ নিয়েছেন, কিন্তু দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল কারা হবে এবং বিরোধী দলীয় নেতা কে হবেন তা এখনও স্পষ্ট হয়নি। এবারে সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি 62টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ব্যক্তিরা। তাদের মধ্যে 4 জন ছাড়া বাকি সবাই হয় আওয়ামী লীগের বিভিন্ন কমিটির পদতারী নেতা, নয়তো সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে জাতীয় পার্টি পেয়েছেন 11টি আসন, এর ফলে তাদের সংসদে বিরোধী দল কে হচ্ছেন তা এখনও পরিষ্কার নয়। তবে জানা গেছে এবারে সংসদের বিরোধী দল কে হচ্ছেন সেটা ঠিক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার হাতেই এখন বিরোধী দলের নাটাই। জানা গেছে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত স্বতন্ত্র সংসদ সদস্যরা এ বিষয়ে নিজেদের মধ্যে কোনো আলোচনা বা যোগাযোগ শুরু করেননি। আর যদি স্বতন্ত্র সংসদ সদস্যরা জোটবদ্ধ না হন তাহলে একাদশ সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি আবার প্রধান বিরোধী দল হবে। সেক্ষেত্রে দলটির চেয়ারম্যান ও একাদশ সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের বিরোধী দলীয় নেতা হওয়ার সম্ভাবনাই বেশি। একাধিক স্বতন্ত্র সংসদ সদস্য ও জাতীয় পার্টি থেকে নির্বাচিত 4 জন সংসদ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে এবার কারা প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে তা অনেকটা নির্ভর করছে সংসদ নেতা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ওপর। কারণ স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে 58 জনই আওয়ামী লীগের, তারা দলীয় প্রধানের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী দলগুলো বিরোধী দল হিসেবে পরিচিত। বিরোধী দল হতে হলে ন্যূনতম কতজন সংসদ সদস্য থাকতে হবে সেটি আইন বা জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিতে উল্লেখ নেই, তবে বিরোধী দলের নেতা কে হবেন তা উল্লেখ আছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা অর্থ স্পিকারের বিবেচনা মতে যে সংসদ সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্র মতে দল বা অধিসংঘের নেতা, এছাড়া বিরোধী দলের নেতা এবং উপনেতা আইনও একই সংজ্ঞা দেওয়া আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এটি ভোটের আগেই পরিষ্কার ছিল। প্রশ্ন ছিল প্রধান বিরোধী দল কারা হবে। জাতীয় পার্টি এবারও বিরোধী দলে থাকতে চায়, কিন্তু দলটি এবার আসন পেয়েছে 11টি, তার চেয়ে বেশি আসন আছে স্বতন্ত্র প্রার্থীদের। তারা স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন নিয়েও প্রধান বিরোধী দল হতে পারে, আর স্বতন্ত্ররা জোট না করলে তারাই বিরোধী দল হবে। এ বিষয়ে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক গতকাল দুপুরে জানান, নবনির্বাচিত সংসদ সদস্যরা মাত্রই শপথ নিয়েছেন, দলের বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি, স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে শপথ গ্রহণের আগে ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, শপথ নেওয়ার পর তারা বিরোধী দল গঠনের বিষয়ে আলোচনা করবেন, তারা জোট করবেন। বিষয়টি নিয়ে গতকাল 5 জন স্বতন্ত্র সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছে গণমাধ্যম। তারা গণমাধ্যমকে বলেছেন, বিরোধী দল গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনো হয়নি। অনেকেই বিরোধী দলে থাকতে চান না কারণ তারা আওয়ামী লীগের পদতারী নেতা। একজন স্বতন্ত্র সংসদ সদস্য নাম না প্রকাশ করার শর্তে জানান, বিরোধী দলের আসনে কারা বসবেন এটি পুরোপুরি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে, তাই আগ বাড়িয়ে তারা কিছু বলতে বা করতে চান না।